মাসের শুরুতে না হয় মাসের মাঝে না হয় মাসের শেষে প্রতি মাসে একবার আরঙ্গে না যেতে পারলে আর ভালো লাগে না। বরাবরের মতো এই মাসেও চলে গিয়েছিলাম আরঙ্গে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আরং থেকে কী কী কিনেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। তো শুরুতেই আমি আমার শপিং ব্যাগ দেখিয়ে দিলাম, আপনাদের কী কী এনেছি সেটাও দেখিয়ে দিলাম। আর এখন আমি একদম শুরুতেই যে বক্সটি খুলতেছি, এই বক্সটির মধ্যে খুব বড় একটা সারপ্রাইজ আছে আমার জন্য। আর এখন দেখিয়ে দিলাম, এটা হচ্ছে একটা ব্যাঙ্গেলস টাইপের, বা বলতে পারেন একটা চুড়ি, বেঙ্গেলসি এটাকে বলা হয়, তো আমি এটাকে চুড়িই বলি আসলে। আর এটা হচ্ছে আরঙ্গের অক্সিডাইজ সিলভার চুড়ি, মাত্র 1533 টাকা দিয়ে আমি এটা কিনেছি। এটা বিশ্বাস করা যায় বলেন? আরঙ্গে তো যাই ধরবেন দেখবেন অনেক দাম, আরঙ্গ নিয়ে অনেক কমপ্লেন আছে যে দাম বেশি রাখে, এদের কোয়ালিটি এই সেই, অনেকে অনেকভাবে মাঝে মাঝে ভিডিও করে ভাইরাল হয়ে যায়। আমার কাছে আরঙ্গ ভালো লাগে কারণ আমি আরঙ্গের সব কিছু কেনাকাটা করি না, মানে সব প্রোডাক্টই আমার নাই। আমার কিছু কিছু প্রোডাক্ট যেমন হচ্ছে ওদের জুয়েলারি, বিশেষ করে সিলভার জুয়েলারি, এরপরে কিছু ফ্যাশন রিং, তারপর হচ্ছে বেবি ড্রেস, এগুলোই কেনা হয়। আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে পাঞ্জাবি কিনে, এছাড়া আমি আরঙ্গ থেকে কোনো দিন কোনো ড্রেস কিনি নাই, আর আমার কাছে তেমন একটা ভালোও লাগে না। আর যেগুলো ভালো লাগে সেগুলো দেখা যায় যে অনেক বেশি দাম, যেটা আমার পক্ষে কেনা অসম্ভব। সেজন্য আসলে আরঙ্গ থেকে কোনো ড্রেস আপ আমি কখনোই কিনি না, আর আমি যেহেতু বোরখা পরি সেজন্য ড্রেস আপ এত বেশি কেনাও হয় না। এই অক্সিডাইজ সিলভার চুড়িটা আমি কিনেছিলাম বসুন্ধরা সিটি শপিং মল থেকে, আর এই শপিং ব্লগ টাইপের একটা ভিডিও আপনারা চেয়েছেন, ইনশাআল্লাহ ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিব। তো এইটা কিনেছি এই জন্য এই ভিডিওটা আগে দিলাম, এরপরে হচ্ছে আমি রূপার জুয়েলারি কীভাবে পরিষ্কার করতে হয় সেই ভিডিওটাও দিব, একটু অপেক্ষা করেন। আসলে আমি সব কিছু সামলিয়ে ভিডিও করতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে। তো এই চুড়িটা অনেকের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, কমেন্টে জানাবেন কার ভালো লেগেছে কার ভালো লাগেনি। খুবই লাইট ওয়েটের মধ্যে সিম্পল একটা চুড়ি, এটা জাস্ট আপনি এক হাতে পরতে পারেন, ডান হাতেও পরতে পারেন, বাম হাতেও পরতে পারেন। এই দেখেন আমি হাতে পরে দেখাচ্ছি, আমার কাছে এত ভালো লেগেছে। আমি প্রথমে একটা আংটি নিতে চেয়েছিলাম আর হচ্ছে একটা কানের দুল নিতে চেয়েছিলাম, তো পরে দেখা গেছে যে আংটিটা আমি মানে বাদ দিয়ে আমার মনে হলো যে না এইটা নেওয়া আমার জন্য খুব দরকার, এত সুন্দর চুড়ি এত কম দামে আমি পাবো না। কারণ আরঙ্গের চুড়ি বিশেষ করে 4000, 5000, 3000, 3000-এর উপরে আর কি, এরকম টাইপেরই হয় আরঙ্গের চুড়িগুলো, একটু বেশি দাম হয়। যারা আরঙ্গ থেকে কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন যে আরঙ্গের জুয়েলারিগুলো কত বেশি এক্সপেন্সিভ হয়। তো মাঝে মাঝে কিছু কিছু জুয়েলারি ওরা কম দামের মধ্যে কীভাবে জানি দিয়ে দেয়, বুঝছেন? তো সেরকমই একটা প্রমাণ আমি আপনাদের এখন দেখাবো। এখন যেটা দেখাবো সেটা দেখলে আপনারা জাস্ট বিশ্বাসই করতে পারবেন না যে এত কম দামেও আরঙ্গ কীভাবে কানের দুল দেয়। আর এই বক্সটা খুলছি, খুলে আপনাদের জন্য দেখেন সারপ্রাইজ, মাত্র 247 টাকা দিয়ে প্লাস 5% ব্যাট আছে, তো কত টাকায় আর আসবে 5%-এ? তো দেখেন মাত্র 247 টাকা প্লাস 5% ব্যাট কত আসে সেটা আমি আসলে বলতে পারছি না, আপনারা একটু ইনক্লুড করে দেখবেন। তো এত কম টাকা দিয়ে আমি এত সুন্দর একটা ইয়াররিং পেয়েছি যেটা আসলে বিশ্বাস করার মতো না। আমি জাস্ট দেখতে দেখতে এটা দেখলাম, তো দেখার পরে বললাম যে এটা আমাকে একটু দেখান, ও মা, তারপর দেখলাম প্রাইস এত কম, পরে মনে হলো যে না তাহলে এটা নেওয়া দরকার। দেখেন 200 টাকা দিয়ে মানুষ এখন যে রকমের এমিটি স্বর্ণ বা মেটাল জুয়েলারি বলেন এগুলো কিনে, তো এগুলো না কিনে একটা রূপা কিনে অনেক ভালো না? এটা আপনার একটা কি বলে অ্যাসেট, একটা সম্পদের মতো, এটা আপনি চাইলে বিক্রিও করতে পারবেন। আমার কাছে মাঝে মাঝে আরঙ্গের এরকম সারপ্রাইজিং দাম দেখলে অবাক হয়ে যাই আর মনে হয় যে সব কিছু কিনে নিয়ে আসি। আসলে যেদিন আমার অনেক বেশি টাকা হবে আমার খুব ইচ্ছা আছে আমি আরঙ্গ থেকে মন খুলে রূপার জুয়েলারি কিনবো, কারণ এগুলো কিনলে এত বেশি শান্তি লাগে, বিশ্বাস করেন? এখানে কত টাকাই আছে, তো সব মিলিয়ে কিন্তু আমার 1870 টাকার মতো বিল পড়েছে। আমি ফার্স্টেই আপনাদের দেখিয়েছি আমার ক্যাশ মেমোটা, তো এত কম টাকা দিয়ে আপনাদের মানে এত কম টাকা বলতে এখানে অনেকের কাছে অনেক বেশি টাকাও হতে পারে, বাট আমার কাছে মনে হলো যে এটা যারা আমাদের এখনকার যুগে চলার জন্য এই টাকাটা খুবই কম। কারণ একটা 3 পিস কিনতে গেলে, নর্মাল একটা সুতি 3 পিস কিনতে গেলেও দেখা গেলো যে আপনার 2000 টাকা চলে যায় বা 1500 টাকা চলে যায়। তো সেই ক্ষেত্রে 1800-1900 টাকার মধ্যে যদি আপনি কিছু জুয়েলারি কিনতে পারেন সেটা আপনার জন্য অ্যাসেটও থাকলো, মানে এই টাকাটা সঞ্চয় থাকলো, কারণ এই জুয়েলারিটা আমার মেয়েও পরতে পারবে ভবিষ্যতে, আর এটা যদি ও ভালো মতো রাখে, যত্ন করে রাখে, ওর পরবর্তী জেনারেশন করতে পারবে, এটা কিন্তু নষ্ট হবে না, পচে যাবে না। তো সব মিলিয়ে আমার কাছে কিন্তু এই জুয়েলারি কেনা আমি মনে করি যে সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ। আর আমার যখনই একটু সময় হয় বা একটু টাকা পয়সা হয় আমি আসলে জুয়েলারি কিনে সেভ করি, এটাকে এক ধরনের সেভই বলা যায়।
তো আপনাদের কাছে কেমন লেগেছে এই সুন্দর কানের দুলটা? এটা আমি এখন পরে আছি, এটা আমি রেগুলার ইউজ করার জন্য কিনেছি, আর আমার মনে হয় এটা রেগুলার ইউজ করার জন্য পারফেক্ট একটা কানের দুল। আর এই ধরনের স্বর্ণের কানের দুলও আমার আছে, আমার গোল্ড ইয়াররিং ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারবেন। এই ধরনের গোল্ডের দুইটা রিং আছে আমার, যেমন আমার একটা আছে, আমার মেয়ের জন্য একটা আছে, আবার আমার শাশুড়ি আম্মাও একটা দিয়েছেন, তো সব মিলিয়ে তিনটা। তো এই ধরনের সিলভারের কোনো ইয়াররিং ছিল না আমার, তো এটা কেনা হয়ে গেল, এখন এটাও হয়ে গেল। আর এখন আপনাদের সাথে আমি আমার আগে কিছু কেনা চুড়ি দেখাচ্ছি আরঙের, এটাও ব্যাঙ্গেলস বা চুড়ি বলতে পারেন। এটা আমি 5000 সামথিং টাকা, 6000 টাকা থেকে সামান্য একটু কম টাকা দিয়ে আমি এই চুড়িটা কিনেছিলাম। তো এই চুড়িটার ভিডিও আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছি, সেটাতে আরও সুন্দর করে ডিটেলসে দেখিয়েছি, আপনারা যদি চান ওই ভিডিওটা দেখতে পারেন, ওই ভিডিওটাও আমি অনেক সুন্দর করে ডিটেলে দেখানোর চেষ্টা করেছি। আর এই চুড়িটা আমি আরঙের অনলাইন যে অ্যাপস আছে ওই অ্যাপস থেকে কিনেছিলাম, তো তখন এটার মধ্যে লেখা ছিল সিলভার চুড়ি, তো এত কম টাকা সিলভার চুড়ি, এটা মনে হয় 250 টাকার মতো ছিল আই থিঙ্ক, আমি আসলে শিওর না, বলতে পারতেছি না, সরি। তো তখন এই চুড়িটা দেখে আমার এত ভালো লাগতেছিলো যে আল্লাহ এত কম টাকা, আমি আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আমি অর্ডার করে ফেলছিলাম। পরে এনে দেখি যে এটা সিলভার না, জাস্ট ওই যে ঝুমকা টাইপের ওইটাই জাস্ট সিলভার ছিল, আর এর এই বাকিটা একদম প্লাস্টিক টাইপের, একটু জাস্ট একটু সুতা দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে। আর এই চুড়িটা দেখেন হাতে পড়েছি, এই 5000 টাকা চুড়িটা, তো 6000 টাকা থেকে একটু কম ছিল চুড়িটা, আমি অ্যাডজাস্ট আসলে বলতে পারতেছি না। এই চুড়িটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, আর এই টাকা দিয়ে এরকম বড় চুড়ি পাওয়া যায় আরঙে। আরঙে এরকম বড় টাইপের চুড়িগুলোর দাম অনেক অনেক বেশি হয়। আমার এই টাইপের ব্যাঙ্গেলস টাইপের চুড়ির ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন এখনই দেখেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকে দেখিয়ে ফেললাম যা যা কেনাকাটা করেছি, খুবই কম কেনাকাটা করেছি, মাত্র 1870 টাকার কেনাকাটা করেছি। তো তারপরেও একটু শান্তি লাগতেছে, মাসের শুরুতে বা শেষে এরকম একটু কেনাকাটা করলে খুবই ভালো লাগে, মাসটাই ভালো যায়, মানে মনটাই ভালো হয়ে যায়। তো আর এই কানের দুলটাও আমি আগে কিনেছিলাম, এটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, আর এটাও কিন্তু অনেক কম টাকাতে কিনেছি, আমি ঈদের সময় কিনেছিলাম এটা, এটাও আমি একটা ভিডিওতে শেয়ার করেছি, আমার আরঙের ঈদ শপিং নামে ওই ভিডিওটা। এই ভিডিওটাও ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিংভাবে করার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। একটু একটু করে আপনাদের সবগুলো কালেকশন দেখিয়ে ফেললাম, কী কী কেনাকাটা করলাম এই মাসে, সামনের মাসে আবার ইনশাল্লাহ কিনবো যদি আল্লাহ তৌফিক দান করে। দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।